আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইয়ুযলিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى قلوبكم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم رواه البخاري ومسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعه يذلهم الله في ذله يوم لا ذل الا ذله إمام عادل وصاب النصاع في عبادة الله ورجل قلبه معلق بالمسجد ورجلان تحب في الله واجتمع عليه وتفرق عليه ورجل إذا ذكر الله خاليا ففازت عينه ورجل إذا دعته امرأة جات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها لا تعلم شماله ما تنفق يمينه রওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ কৃপায় এই মাহফিলের দীর্ঘদিন যাবত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলটি সফলভাবে অনুষ্ঠিত হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি, সকল বলছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবনা মহানায়ক, যিনার আগমনে বিদায় নিয়েছে শিরক বিদাত, অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন, সেই মহামানবের প্রতি আমরা সকলে দরুদ পাঠ করি, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই খানপুর যুব সংস্থা ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি সহ প্রধান অতিথিবৃন্দ, এবং সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম পিপাসু দিনী ভাইয়েরা, আজকে আমি আপনাদের সামনে, সময় খুব সংক্ষেপ, এজন্য আমি আপনাদের সামনে দুইটি হাদিস পাঠ করেছি। এই দুইটি হাদিসকে কেন্দ্র করে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে যুবক সমাজকে কেন্দ্র করে। আজকে মাহফিলের আয়োজনটি হয়েছে আপনার যুবকদেরকে কেন্দ্র করে। আজকে মাহফিলের আয়োজন যিনারা করেছেন, তিনারাও কিন্তু যুবক। তাই আজকে যুবক সমাজ
ইসলামের প্রতি কতটুকু ভূমিকা রাখতে পারে এই যুবক সমাজের প্রতি কয়েকটি কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে ইসলামের কাজ সহ যত প্রকারের কাজ রয়েছে সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজকে সমাজের আমাদের সবচেয়ে যারা বেশি ভূমিকা পালন করে থাকে তিনারা হচ্ছে যুবক সমাজ। আর এই যুবক সমাজরা যদি যুবকরা যদি আজকে সমাজের অধঃপতনের তলে তলিয়ে যায় তাহলে আজকে আমাদের সমাজের উন্নয়ন আমরা কামনা করতে পারি না। এজন্য আমাদের যে সকল যুবকেরা রয়েছে এদেরকে সোচ্চার হওয়া প্রয়োজন। এই সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে সহিহ বুখারী খুলুন, হাদিসটি পাবেন 1031 নম্বর হাদিস, মিসকাতের 701 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতু ইযিল্লুহুল্লাহ ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতু ইযিল্লুহুল্লাহ ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিশেষ ছায়া তলে সাত শ্রেণীর মানুষকে আশ্রয় দান করবেন, যেদিন তিনার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কাল কিয়ামতের দিন মানুষ যেদিন তার নিজের পাপ অনুযায়ী কেউ ঘামের মধ্যে তার টাকনু পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আবার কেউ গলা পর্যন্ত, আবার কেউ সমস্ত শরীরটা যার ঘামের মধ্যে ডুবে থাকবে, অর্থাৎ টকবক টকবক করবে। যেদিন সূর্য মানুষের মাথার নিচে এসে মানুষকে তাপ দিবে সে সময় আল্লাহ তাআলা তার বিশেষ ছায়া তলে সাত শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। তাই সাত শ্রেণীর মানুষের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। এক নম্বর হচ্ছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ হেডমাস্টার, অর্থাৎ যে যেখানে দায়িত্ব পালন করছে যারা ন্যায়ভাবে দায়িত্ব পালন করবে তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তিনার বিশেষ ছায়া তলে রাখবেন। তাহলে আসুন আজ আমাদের সমাজের প্রতি আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা কয়জন বিচারককে, কয়জন দায়িত্বশীলকে আমরা ন্যায়পরায়ণ হিসেবে দেখতে পাই? আজ অধিকাংশ মেম্বার, অধিকাংশ চেয়ারম্যান তারা আজ আপনার লুটতরাজের সাথে যুক্ত। যারা আজ কিছু টাকা যদি পাই তাহলে যে সকল গরিব দিকেরা রয়েছে তাদের সম্পদকে তারা মারার চেষ্টা করে। এমনইভাবে আজকে হেডমাস্টাররা যারা স্কুল কলেজে দায়িত্ব পালন করছেন তিনারা পর্যন্ত আজ ছাত্রদের টাকা মারার চেষ্টা করছেন। অনেক হেডমাস্টার রয়েছেন, অনেক প্রিন্সিপাল রয়েছেন যে ছাত্রের কাছে এমনিতে কোনো প্রয়োজন নেই, কোনো খাত দেখিয়ে সে টাকা নিয়ে নেয়, সে টাকা তার নিজের প্রয়োজনে খরচ করে দেয়, সে কোনো সময় ভাবে না যে এটা আমার দায়িত্বের খেয়ানত হচ্ছে। তাহলে এ সম্পর্কে আমরা একটি বর্ণনা দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন সাহাবী সর্বাবস্থায় থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বাবস্থায় থাকতেন। এমন অবস্থায় সে সাহাবী মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর সাহাবারা সকলে বলাবলি শুরু করলো যে এই সাহাবা হয়তোবা জান্নাত পেয়ে নিয়েছে, এই সাহাবা জান্নাত পেয়ে নিয়েছে, কেননা সে সর্বাবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতো, সর্বাবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতো, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বযুদ্ধে অংশগ্রহণ করতো। এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীগণ শুনে 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 শুনো, সে এই করেনি, তোমরা যে বলছো যে সে আমার সাথে সর্বাবস্থায় থেকেছে, সে ভালো কাজ করেছে, এই কথা ঠিক, কিন্তু তার একটি আপনার খারাপ গুণ রয়েছে। সে খারাপ গুণটি হচ্ছে গনিমতের অনেকগুলো চাদর এসেছিল, গনিমতের অনেকগুলো চাদর তার কাছে এসেছিল, সে একটি চাদর কাউকে না বলে তার কাছে রেখে দিয়েছিল, সে একটি চাদর কাউকে বলেনি তার কাছে রেখে দিয়েছিল, সে যে একটি চাদর কাউকে না বলে রেখে দিয়েছে এর জন্য সে সারা জীবন আমার সঙ্গে থেকে সারা জীবন ইবাদত করে তার আর জান্নাত হলো না। তাহলে আসুন আজকে আমাদের নেতারা যে এত টাকা তারা আপনার অন্যায়ভাবে ভোগ করছে তাদের স্থান কি হবে, কিভাবে তাদের স্থান হবে। তারপর আসুন দ্বিতীয় নম্বরে, সাত শ্রেণীর মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীর যারা আল্লাহ তাআলার বিশেষ ছায়া তলে ছায়া পাবেন তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসাবুন্নাসা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করেছে, এমন যুবক যে তার যৌবনকালটাকে, যে তার যুবককালটাকে আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করেছে, এই যুবকের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিশেষ ছায়া তলে তাকে রাখবেন। তাহলে আসুন আজকে যে সকল যুবক সমাজ আল্লাহ তাআলার থেকে, আল্লাহ তাআলার পথে থেকে তার যৌবনকালটাকে পার করে তাদের জন্য আল্লাহ তাআলার কাল কিয়ামতের দিন বিশেষ ছায়া তলে রাখবেন। তারপর আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নম্বর বলছেন, যারা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার বিশেষ ছায়া তলে থাকবেন তার মধ্যে তিন নম্বর হচ্ছেন
অরজুলন কলবু মুআল্লাকুন বিল মসজিদি, এমন এমন লোক, এমন ব্যক্তি, এমন ব্যক্তি যে তার যার অন্তরটা সর্বাবস্থায় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, যার অন্তরটা সর্বাবস্থায় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। কিভাবে? জোর করে বের হলে ভাবে কখন আসর পড়ার জন্য যাব, এসার পরে বের হলে ভাবে কখন রাত্রি আপনার পার হয়ে আমি ফজরের সালাতে উপস্থিত হব। এইভাবে যে ব্যক্তি সর্বাবস্থায় ভাবে যে আমি কখন আবার নামাজে যাব, এইভাবে যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে, এই যুবকের জন্য, এই ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার বিশেষ সহায়তা রয়েছে। তারপর আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ ছায়াতলে থাকবেন কাল কিয়ামতের দিন, তার মধ্যে এক শ্রেণীর হচ্ছে অরজুলানে তাহাব্বা ফিল্লাহি ওয়া ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুইজন ব্যক্তি, এমন দুইজন ব্যক্তি রজুলানে, এমন দুইজন ব্যক্তি ইজতামা আলাইহি, যারা একে অপরে মিলিত হয় আল্লাহ তাআলাকে ভালোবেসে, যারা একে অপরে মিলিত হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যারা একে অপরে মিলিত হয় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তাফাররাকা আলাইহি, আবার একে অপরে পৃথক হয়ে যায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কিভাবে? এই বাক্যটি তাহলে একটি শুনুন, তাহলে বাক্যটি বুঝে আসবে। একজন ব্যক্তির সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, একজন যুবক বা আপনার বন্ধুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সে সালাত আদায় করত, সিয়াম পালন করত, তাকে আপনি ভালোবাসতেন, যে সে ইসলামের আইন কানুন গুলো খুব ভালোভাবে মানে। এক পর্যায়ে আপনি লক্ষ্য করছেন যে ভালোভাবে সে ইসলামের আইনগুলো আর মানছে না, অর্থাৎ সে সালাত আদায় করছে না, সে ভালো কাজগুলো করছে না, সে সিয়াম পালন করছে না, অর্থাৎ এক কথায় সে অন্যায় পথে চলে গিয়েছে। আপনি তার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন এই জন্য যে সে ভালো কাজ করতো, এই জন্য ইসলামের স্বার্থে তার জন্য আপনি সম্পর্ক রেখেছিলেন। আবার আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন কখন? যখন সে ব্যক্তিকে দেখছেন যে সে অন্যায় পথে অগ্রসর হয়েছে, এমন অবস্থা আপনি যদি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন, তাহলে আসুন এই যে কাজ, যে এই কাজটি করতে পারবে সে ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার বিশেষ ছায়াতল রয়েছে। তাহলে আসুন, পাঁচ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরজুলুন ইযা যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, এমন ব্যক্তি, এমন ব্যক্তি যে ব্যক্তি রাতের অন্ধকারে উঠে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে করতে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে করতে তার দুই চোখের অশ্রু বিসর্জন দিতে পারে, এমন যুবকের জন্য, এমন ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিশেষ ছায়াতল রেখেছেন। তাহলে আসুন, কয়জন মানুষ আজ রয়েছে যারা আল্লাহ তাআলার, যে আপনার আল্লাহ তাআলাকে স্মরণ করে একটি চোখের অশ্রু ঝরাতে পারে? আপনার সময় কই? আজকে আপনি ঘুমাচ্ছেন রাত বারোটার দিকে, আবার রাত বারোটার দিকে ঘুমানোর পর আপনি উঠছেন সকাল আটটার দিকে, এদিকে ফজরের নামাজ নেই, আবার আপনার রাতে জেগে কখন আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, কখন আপনার দুই চোখের অশ্রু বিসর্জন দিবেন? তাহলে আসুন, আপনি যদি এই কাজটি করতে পারেন, আল্লাহ তাআলাকে স্মরণ করে যদি আপনার দুই চোখের অশ্রু বিসর্জন দিতে পারেন, অর্থাৎ আপনার দুই চোখের অশ্রু যদি আপনি ঝরাতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার জন্য বিশেষ ছায়া রেখেছেন। তারপরে আসুন, ছয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাতু হাসামিন আজামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ছয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাত শ্রেণীর ছয় নম্বর ব্যক্তিকে, ছয় নম্বর শ্রেণীর লোককে যাদেরকে ছায়া দিবেন, তার মধ্যে এক নম্বর ব্যক্তি, সাত ছয় নম্বর ব্যক্তি হচ্ছে এমন লোক, এমন ব্যক্তি যাদেরকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী, সুন্দরী নারী আহ্বান করে জিনা করার জন্য, তখন সে ব্যক্তি বলতে পারে, তখন সে ব্যক্তি বলতে পারে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় সে ব্যক্তি বলতে পারে যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তাহলে ছয় শ্রেণীর, ছয় শ্রেণীর লোক হচ্ছে, ছয় নম্বর শ্রেণীর লোক হচ্ছে যে যাদেরকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী, সম্ভ্রান্ত পরিবারের, এখানে একটি বোঝার বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে সম্ভ্রান্ত পরিবার মানে হচ্ছে আপনার উচ্চ পরিবার, উচ্চ পরিবারের বেশিরভাগ মেয়েরা কিন্তু সুন্দরী হয়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এই ভাষাটি এখানে ব্যবহার করেছেন যে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারীরা কোনো যুবককে আপনার জেনার জন্য, অন্যায় কাজ করার জন্য আহ্বান করে যে আসো তোমার সঙ্গে আমি জেনা করি, তখন সে যুবক বলতে পারে যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এই কথা যে যুবক বলতে পারবে, সে যুবকের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিশেষ ছায়া রেখেছেন। তারপরে সাত নম্বরে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অরজুলন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অরজুলন এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তিনার বিশেষ ছায়া রেখেছেন, ইযা যাকারা তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করে, ফাকফাহা গোপনীয় দান, কেমন গোপনীয় দান? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাআলামা শিমালুহু, তার বাম হাত জানতে পারে না, মা তুনফিকু ইয়ামিনুহু, যে তার ডান হাত কি দান করেছে।
এইভাবে যে ব্যক্তি গোপনীয় ভাবে আল্লাহর রাস্তায় দান করতে পারে, এই এমন শ্রেণীর লোকের জন্য যারা আল্লাহর রাস্তায় গোপনীয় ভাবে দান করে, এই শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলার কাল কিয়ামতের দিন বিশেষ ছায়া রেখেছেন। তাহলে আসুন, আজকে মানুষ দান করছে, বলে দিচ্ছে যে আমার নামটি বলে দিন যে আমি 500 টাকা দান করলাম, আরেকজন বলছে যে বলে দিন আমি 1000 টাকা দান করলাম, আরেকজন বলছে যে বলে দিন আমি 1 বস্তা সিমেন্ট দান করলাম। প্রকাশ্যে দান করা যায়, প্রকাশ্যে দান করে নেকি রয়েছে, কিন্তু আপনি যদি গোপনীয় ভাবে দান করতে পারেন তাহলে আপনার জন্য আরো বেশি ফজিলত রয়েছে, যে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে তার বিশেষ ছায়াতলে রাখবেন। তাহলে আসুন, এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আরেকটি আমরা হাদিস পেশ করি, তারপর আমরা এদিকে আবার আসবো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাল কিয়ামতের দিন আদম সন্তান এক পা এগোতে পারবে না, কাল কিয়ামতের দিন আদম সন্তান এক পা এগোতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিতে পারে। আদম সন্তান এক পা এগোতে পারবে না, এক ধাপ সামনে অগ্রসর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর দিতে না পারছে। এক নম্বর হচ্ছে যে তুমি তোমার জীবনকে কোন পথে ব্যয় করেছো। এক নম্বর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কাল কিয়ামতের দিন আপনাকে বিচারের মাঠে, যে তুমি তোমার জীবনটাকে কোন পথে ব্যয় করেছো। আপনাকে পাই পাই ভাবে আপনার জীবনের যত বৃত্তান্ত রয়েছে সব কিছু বুঝিয়ে দিতে হবে। আপনি চায়ের হোস্টেলে বসে, আপনি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, ফেসবুক চালিয়ে, অর্থাৎ যে কোনো দিক দিয়ে আপনি কোথায় আপনার জীবনটাকে ব্যয় করেছেন এটা আল্লাহ তাআলার কাছে বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি বুঝাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এক ধাপ সামনে এগোতে পারবেন না। আল্লাহ তাআলা তারপর দ্বিতীয় নম্বরে জিজ্ঞেস করবেন যে তুমি তোমার সময়কে কোন পথে ব্যয় করেছো। তুমি তোমার সময়টাকে অন্যায় পথে বন্ধুদের সাথে আড্ডা দিতে, চায়ের হোস্টেলে বসে, না তুমি একজন নারীর সাথে কথা বলতে, তারপরে তুমি তোমার সময়টাকে তুমি যেখানে সেখানে অন্যায়ভাবে কাটিয়েছো, তোমার সময়ের হিসাব দিতে হবে। আর তাহলে আসুন, যে দ্বিতীয় শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন দ্বিতীয় নম্বরের যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে আপনার সময়কে আপনি কোন পথে ব্যয় করছেন। আপনার সময়ের জীবনের যত সময় রয়েছে এই সময় আপনি যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি এক ধাপ সামনে এগোতে পারবেন না। তারপর আসুন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারপরে 3 নম্বর আল্লাহ তাআলা যে প্রশ্ন করবেন সেটি হচ্ছে আপনি আপনার মাল আপনার অর্থ সম্পদ কোন পথে উপার্জন করেছেন। আপনার অর্থ সম্পদ আপনি হালাল পথে উপার্জন করেছেন না হারাম পথে উপার্জন করেছেন। আপনার উপার্জন কি সিগারেট বিক্রি করে, আপনার উপার্জন কি গুল বিক্রি করে, আপনার উপার্জন কি আপনার নারীদের ব্যবসা করে, আপনার উপার্জন কি আপনার সুদের উপার্জন, আপনার উপার্জন কি যে কোনো প্রকারের আপনার সুদ ঘুষের উপার্জন। আপনার উপার্জন আপনি যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি কাল কিয়ামতের দিন এক ধাপ সামনে এগোতে পারবেন না। তাহলে আসুন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যে 3 নম্বরের প্রশ্ন করবেন সেটি হচ্ছে আপনার অর্থ সম্পদ আপনি কোন পথে উপার্জন করলেন। আপনার অর্থ সম্পদ যদি হালাল পথে উপার্জন করতে না পারেন, আপনার অর্থ সম্পদের বৃত্তান্ত যদি আপনি বর্ণনা করতে না পারেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনার জন্য খুব দুরবস্থা রয়েছে। তারপর আসুন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন 4 নম্বরে যেটি প্রশ্ন করবেন, যে প্রশ্নের জবাব দিতে না পারলে আমরা সামনের এক ধাপ এগোতে পারবো না, তার 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনি যে আপনার মালটাকে উপার্জন করেছেন, আপনার যে টাকা পয়সা আপনি উপার্জন করেছেন, এই টাকা পয়সা আপনি কোন পথে ব্যয় করলেন, আপনি হালাল পথে ব্যয় করলেন না হারাম পথে ব্যয় করলেন, এই ব্যয়ের হিসাব আপনি যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের এক ধাপ আপনি এগোতে পারবেন না। তাহলে আসুন, আপনার উপার্জন হয়তো আপনি সঠিক পথে উপার্জন করলেন, উপার্জন করার পর হঠাৎ দেখুন আপনার গ্রামের ছেলেরা এখন ডিসেম্বর মাস এসেছে, এখন 16ই ডিসেম্বর খেলা করবে, আপনাকে বলছেন যে ভাই 100 টাকা দিন তো, আপনি 100 টাকা দিয়ে দিলেন। আবার মাহফিলের জন্য আপনার জন্য টাকা আপনার কাছে টাকা চাওয়া হলো, আপনার কাছে 100 টাকা চাইলো, আপনি সেখানে দিয়ে দিলেন। আবার গান বাজনার আয়োজন করবে, সেখানে টাকা চাইলো, আপনি সেখানে টাকা দিয়ে দিলেন। অর্থাৎ আপনার উপার্জন আপনি সঠিক পথে করেছেন, কিন্তু আপনার ব্যয়টা সঠিক পথে হয়নি। আপনার ব্যয় যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক পথে বুঝতে না পারছেন ততক্ষণ পর্যন্ত কাল কিয়ামতের দিন আপনি এক ধাপ সামনে এগোতে পারবেন না। তাহলে আসুন, আমাদের যে উপার্জন রয়েছে এই উপার্জন যেমনইভাবে সঠিক পথে করতে হবে, তেমনইভাবে আমাদের উপার্জনটা কোন পথে আপনার ব্যয় করছে আমাদের টাকা পয়সা গুলো, এটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারপর আসুন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যে 5 নম্বরে প্রশ্ন করবেন, যে প্রশ্নের জবাব দিতে না পারলে আমরা এক ধাপ সামনে এগোতে পারবো না, তার 5 নম্বর প্রশ্নটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাল কিয়ামতের দিন 5 নম্বরে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে তুমি যে জ্ঞান অর্জন করেছিলে, পৃথিবীতে যে জ্ঞান হাসিল করেছিলে, সে জ্ঞান অনুযায়ী তোমার জীবনকে তুমি পরিচালনা করেছিলে কিনা। অর্থাৎ
আজকে যে সকল ছাত্ররা বা আজকে যে সকল ইসলামী আলেমরা অর্থাৎ যে সকল আপনার যে যে বিদ্যা অর্জন করছে, যারা ইসলামী বিদ্যা অর্জন করছে, যারা মানুষকে ভালো করতে বলে কিন্তু নিজে আমল করে না, অর্থাৎ মানুষকে সে ভালো কাজ করতে বলে নিজে আমল করে না। তারপরে আরেকটি উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝতে পারবেন, সেটি হচ্ছে আজকে আমরা যারা এখানে এসেছি এতক্ষণ যাবৎ আমার কথা শুনলেন, যারা পূর্বে আলোচনা করলো তাদের কথা শুনলেন এবং যারা সামনে আলোচনা করবেন তিনাদেরও কথা শুনবেন, এই এলেমের উপরে এই জ্ঞানটুকুর উপরে আপনি আমল করলেন কিনা এই প্রশ্ন আল্লাহ তাআলা আপনাকে করবেন। এর জবাব যদি আপনি না দিতে পারেন তাহলে কাল কিয়ামতের দিন আপনি এক ধাপে সামনে এগোতে পারবেন না। তাহলে আসুন কাল কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব দিতে না পারলে আদম সন্তান এক ধাপ সামনে এগোতে পারবে না। তাহলে আমাদেরকে এই প্রশ্নগুলোর দিকে লক্ষ্য করে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে হবে, তবে আমাদের জন্য পরকালে মুক্তি রয়েছে। তারপর আসুন এখন আমাদের যেটা আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে যুবক সমাজকে কেন্দ্র করে প্রথম হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যুবক সন্তানরা যারা তাদের যৌবনকালকে সঠিক পথে ব্যয় করেছে অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করেছে তাদের জন্য আল্লাহ তাআলার বিশেষ ছায়া রয়েছে। আবার এই পাঁচ শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় শ্রেণীতে নিয়ে এসেছেন, সেটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে নিয়ে এসেছেন যে আপনার যৌবনকালকে আপনি কোন পথে ব্যয় করলেন, এই প্রশ্ন যদি আপনি এই প্রশ্নের জবাব দিতে না যদি না দিতে পারেন তাহলে আপনি এক ধাপ সামনে এগোতে পারবেন না। তাহলে আসুন যে আজকে যুবক সমাজরা কত অধঃপতনের তলে তলিয়ে যাচ্ছে, আজকে যুবক সমাজ কখনো সে নিজেকে মূল্যায়ন করছে না, আজকের যুবক সমাজের শিক্ষাকে সে মূল্যায়ন করছে না, সে শিক্ষাকে মূল্যায়ন না করার কারণে আজকে আমাদের যে নদীগুলো রয়েছে পদ্মা নদী মহানন্দা নদী যে সকল নদীগুলো রয়েছে এই নদীগুলোতে আমরা বানের সময় বা স্বাভাবিক সময় আমরা দেখি যে নদীগুলো দিয়ে অনেক সময় পানা ভেসে যায়, কুস্তির পানা আমরা দেখি না, কুস্তির পানা কচির পানা ভেসে যায়, সে ভেসে যাচ্ছে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে সে যাচ্ছে, যেদিকে স্রোত যাচ্ছে স্রোতের সাথে সেও যাচ্ছে, সে তার নিজের ইচ্ছা মতো কোনো দিকে যেতে পারে না, স্রোত যেদিকে যাচ্ছে সে কচুরি পানিটা সেদিকে সে যাচ্ছে। তাহলে আসুন যে সে কচুরি পানার মধ্যে কুস্তির মধ্যে কোনো প্রকারের আপনার শক্তি নেই যে তার নিজের ক্ষমতার মধ্যে যাবে। এমনইভাবে যুবক সমাজকে কেন্দ্র করে আমি বলতে চাই, যুবক সমাজকে কেন্দ্র করে বলতে চাই, তুমি শুনে রাখো, আজ তুমি যদি সমাজের সাথে তাল মিলিয়ে চলো তাহলে তুমি হচ্ছ সে কুস্তির পানার মতো, তুমি হচ্ছ কুস্তির পানার মতো। যুবক আজকে সমাজ যে পথে চলছে তুমি যদি সেই পথে চলো তাহলে তুমি হচ্ছ সে কুস্তির পানার মতো, তোমার মধ্যে কোনো শক্তি নেই। আর যদি তুমি নিজেকে সঠিকভাবে চালাতে পারো, আর অনেক সময় দেখবেন যে আপনার বানের সময় বা যে কোনো নদীতে আপনার পদ্মা নদীতে যে কোনো সাগরে আপনার স্টিমারগুলো যাচ্ছে নৌকাগুলো যাচ্ছে, সে নৌকা যেদিকে ইচ্ছা সেদিকে যাচ্ছে, কেন সে নৌকার মধ্যে একটি মেশিন রয়েছে যে মেশিন তাকে সাহায্য করে সে যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে, স্রোতকে সে পরোয়া করে না, স্রোত কোন দিকে যাচ্ছে যাচ্ছ স্রোত কোন দিকে যাচ্ছে যাক সে পরোয়া করে না, স্রোত কোন দিকে যাচ্ছে তার যেদিকে ইচ্ছা সেদিকে সে নৌকা যেতে পারে, এই জন্য যেতে পারে যে তার মধ্যে একটি মেশিন রয়েছে, সে মেশিন তাকে সাহায্য করে সঠিক দিকে নিয়ে যেতে, যেদিকে ইচ্ছা সেদিকে যেতে যেতে পারে। তাহলে আসুন এখানে আপনার সঙ্গে আপনার কথা যে আজ আপনি যদি সমাজের সাথে তাল মিলে যদি আপনার যেদিকে ইচ্ছা সেদিকে যদি আপনি আজকে অগ্রসর হন, আপনি যদি সমাজের সাথে তাল মিলে অগ্রসর হন তাহলে আপনি হচ্ছেন কুস্তির পানার মতো। আর আপনি যদি নিজের ব্র্যান্ডকে খাটিয়ে আপনার বিদ্যা অনুযায়ী যদি আপনি সঠিক পথে নিজেকে পরিচালনা করেন তাহলে হচ্ছেন আপনি সে স্টিমারের মতো জাহাজের মতো আপনি নিজের মতো করে চলছেন। আজ যুবক সমাজ সে শিক্ষাকে মূল্যায়ন করে না, শিক্ষার দাম দিতে চায় না, এর জন্য তো আজ যুবক সমাজের এত অধঃপতন, আজ শিক্ষার মূল্যায়ন করতে জানে না, আজ শিক্ষাকে দাম দিতে চায় না। আপনি যদি আরো লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আজকে যে আমাদের পদ্মা সেতুর কাজ হচ্ছে, পদ্মা সেতুর কাজে যে বড় বড় পদে যারা দায়িত্বশীল রয়েছেন অর্থাৎ ইঞ্জিনিয়ার, তারা হচ্ছেন আপনার বাইর দেশ থেকে আগত আপনার বড় বড় দায়িত্বশীল, তারা হচ্ছে আপনার বাইর দেশ থেকে নিয়ে আসা আপনার বড় বড় ইঞ্জিনিয়ার গুলো, আর যারা আপনার মাথায় করে ইট খুয়াই গুলো আপনার পিলারের মধ্যে ফেলছে অর্থাৎ আপনার ঢালাই করছে অর্থাৎ আপনার মাথার মধ্যে ইট বহন করে যারা পিলারের মধ্যে ফেলছে তারা হচ্ছে আমার আপনার সন্তান, বাংলাদেশের সন্তান, বাংলাদেশি। তাহলে আসুন যিনারা এসেছেন আমার পরে, কিন্তু আমাদের যে মেহমান রয়েছেন দ্বিতীয় মেহমান তিনি কিন্তু আমার পরে আসবেন, তাই এখনো যারা বাইরে অবস্থান করছেন তিনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তিনারা বাইরে না থেকে আমাদের প্যান্ডেলের নিচে অনেক জায়গা রয়েছে আপনারা আমাদের এই জায়গাগুলো পূরণ করুন। আর আরো দৃষ্টি আকর্ষণ করছি
যিনারা আশেপাশে দাঁড়িয়ে রয়েছেন, অনেক জায়গা ফাঁকা রয়েছে, আপনারা দয়া করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে যান, আশেপাশে দাঁড়িয়ে থাকবেন না। তাহলে যে কথা বলছিলাম যে আজ যুবক সমাজ আপনার শিক্ষার মূল্যায়ন না করার কারণে যে সকল আপনার যুবকেরা, আপনার আমার সন্তান, আপনার পদ্মা সেতুর যে ঢালাই হচ্ছে সেখানে আপনার আমার সন্তান সে ইট বহন করে নিয়ে গিয়ে সেখানে ফেলছে। আচ্ছা, সেখানে সেটা কি কোনো কাজ? ইট বহন করে নিয়ে যাওয়া এটা কি কোনো কাজ? সেটা একটি গাধাকে দিলেও পারবে। একটি গাধার পিঠের উপর যদি ইট দেওয়া যায় আর তাকে যদি বলা হয় তুমি সেখানে নামিয়ে দিবে, সে পারবে। তাহলে আজ আপনার আমার সন্তানের কি মূল্যায়ন থাকলো? সে শিক্ষার মূল্যায়ন করেনি, শিক্ষাকে মূল্যায়ন করতে জানেনি, এই জন্য তার আজ এই অবস্থা। সে শিক্ষাকে কোনোদিন মূল্যায়ন করেনি। তারপর আপনি যদি আরো লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আজকে আমাদের দেশে ঢাকার গার্মেন্টস গুলোতে যারা উচ্চ পদের, আপনার উচ্চ পদে যারা দায়িত্বশীল, তারা হচ্ছে আপনার বিদেশ থেকে নিয়ে আসা, আপনার উচ্চ পদের দায়িত্বশীল যারা আপনার বিদেশ থেকে নিয়ে আসা উচ্চ পদে যারা চাকরি করে। তারপর আপনি যদি আরো লক্ষ্য করেন আমাদের যে বিরলে জুট মিলটি রয়েছে, এই জুট মিলে যারা বড় বড় পদে আপনার দায়িত্বশীল, বড় বড় পদে যারা দায়িত্বশীল, তারা হচ্ছে আপনার বিদেশ থেকে নিয়ে আসা, হায়ারিং করা, তারা বড় বড় পদে দায়িত্বশীল রয়েছে, দায়িত্বরত রয়েছে, তারা বড় বড় পদে দায়িত্বশীল। আর আমার আপনার সন্তান, আমার আপনার মেয়ে, আমার 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 আপনার স্ত্রী, তারপর দেখুন যে আজকে যুবক সমাজেরা যারা আপনার সাধারণ বস্তাগুলোকে নিয়ে এসে রাখতেছে, বস্তার ঢিপ দিচ্ছে, পাটগুলোকে আপনার বহন করে নিয়ে আসছে, আপনি যদি দান তাহলে দেখতে পাবেন পাটগুলোকে বহন করে নিয়ে এসে আপনার ভিতরে ঢুকাচ্ছে, বস্তাগুলোকে নিয়ে গিয়ে জড়ো করতেছে, তারা হচ্ছে আমার আপনার সন্তান, বাংলাদেশের সন্তান, বাংলাদেশি। তাহলে আসুন, বিদেশ থেকে এসে আমাদের পদগুলো দখল করছে কিন্তু আমরা শিক্ষার মূল্যায়ন না করার কারণে আজকে আমরা আমাদের ধ্বংস নিজে টেনে নিয়ে আসতেছি। তাহলে আসুন, আমাদের সবার উচিত শিক্ষাকে মূল্যায়ন করে আজকে আমরা আমাদের সময়টাকে, যুবক সমাজটাকে, আমাদের যে আপনার ইয়া সমাজ রয়েছে, আমাদের যে যৌবন কাল রয়েছে, এই যৌবন কালটাকে যেন আমরা আপনার ইসলামের পথে ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তারপরে আমরা দীর্ঘক্ষণ যাবত যে আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। শেষে এসে আমার পরিচয়, হয়তো বা অনেকে চিনতে পারেন না যে এই ছেলে আবার কোথাকার। আমার বাসা হচ্ছে কামদেবপুর শাহপুর গ্রামে। আমি পড়ালেখা করি আপনার নওগাঁ জেলার আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার, সাপাহাড় থানার আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার ছাত্র, অধ্যয়নরত মেসকাতা আওয়ালের ছাত্র। আজকে আমাদের মাহফিলে যিনি প্রধান বক্তা রয়েছেন অর্থাৎ মুজাফফর বিন মহাসিন, তিনি, আমি যে মাদ্রাসা পড়ালেখা করি তিনি সেখান থেকে পড়ালেখা শেষ করেছেন, আমি সেখানে পড়ালেখা করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও যেন তিনি যেমনভাবে এই বড় পদের অনুসারী, আমি যেন তিনার মতো একজন বড় কিছু হয়ে ইসলামের দাওয়াত দিতে পারি। আমার শুধু এতটুকু আশা, এই দাওয়া, এই দাবি আল্লাহ তাআলার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি।